গোটা সরকার পালিয়ে গেল গোটা সংসদ বিলুপ্ত হয়ে গেল মানুষের মধ্যে ছেড়ে দিতেন আপনার গোটা পুলিশ বাহিনী পালিয়েছেন ইমাম সাথে জড়িত তারপরও বেহায়ের মতো তাদেরকে বলতে হবে তারা পদত্যাগ করেন নাই আমাদের সংবিধানের দোহাই দিবেন সংবিধানের দোহাই দিয়ে দুই তিনটা নির্বাচন গেলে খেয়ে ফেলেছেন এখন আবার আপনার কিসের সংবিধান কোথাকার সংবিধান আর সংবিধানের কি বৈপরীত্য আছে যে একজন নীতি নৈতিকতাহীন মানুষ ওনার অতীতের কথা আমি বাদই দিলাম বর্তমানের কথা বাংলাদেশ রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি থাকবার নৈতিক অধিকার হারিয়েছেন স্পষ্ট অধিকার হারিয়েছেন এই ধরনের ব্যক্তি বাংলাদেশ রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি হতে পারে না আমি জানি আমার ছোট মুখে বড় কথা হয়ে গেল কিনা এটা বাংলাদেশের বহু মানুষের হৃদয়ের কথা শোনেন কি কিভাবে বলছে জানি না আমরা তো কিছু পড়ালেখা জানি পড়ালেখা করেছি আইন আদালত এটা মোটা দাগে এটা বলবার জন্যে যে আমার সংবিধানের যে কোটেশন শুনুন বললেন মামান মোহাম্মদ জানি যে কোনো কিছুই শূন্য থাকে না কোন জায়গায় গেছেন গণপ্রতিরোধের কাছে কিসের আপনি এখানে আপনি কিসের সংবিধানের দোহাই দিয়েছেন আপনার গোটা সংসদ নিয়ে আপনি পালিয়েছেন আপনার গোটা পুলিশ বাহিনী নিয়ে আপনি পালিয়েছেন ইভেন বাইতুল ইমাম সাহেবও পালিয়েছে কিরকম অনিয়ম দুনুমের সাথে ওনারা জড়িত তারপরও বেহায়ের মতো তাদেরকে বলতে হবে তারা পদত্যাগ করেন নাই আমাদের সংবিধানের দোহাই দিবেন সংবিধানের দোহাই দিয়ে দুই তিনটা নির্বাচন গেলে খেয়ে ফেলেছেন এখন আবার আপনার কিসের সংবিধান কোথাকার সংবিধান আর সংবিধানের কি বৈপরীত্য আছে একটা গোটা সরকার পালিয়ে গেল গোটা সংসদ বিলুপ্ত হয়ে গেল মানুষের মধ্যে ছেড়ে দিতেন ওনাকে চিরে খুঁড়ে খেয়ে ফেলতো সেটা কি ভালো হতো আপনি যে এই যে পাঁচ তারিখে যে ঘটনা ঘটলো যেভাবে বিপুল জনস্রোত গোটা বাংলাদেশ থেকে চারদিক থেকে গণভবনের দিকে আসলো মানুষ চাইলে তো গণভবনের একটা বালু ভাগে পাইত না যে বাস্তবতা আর সে না তো দূরের কথা আপনি কিসের বৈধতা দেবেন মহামান্য আমাদের রাষ্ট্রপতি আমরা মহামান্য বলি মামুন ভাই যেটা বলেলেন বললেন মানে বলবো কি আসলে আমাদের দেশটা আমরা খুব দুর্ভাগা দেশ আমরা তিপ্পান্ন বছর স্বাধীনতা আমার রাষ্ট্রের যিনি প্রধান আমরা যাকে মহামান্য বলি তার ব্যাকগ্রাউন্ড কি তার বর্তমান কি তার চরিত্র কি তিনি কি ষড়যন্ত্রের সাথে কিনা তার যে বৈপরীত্য তো আমি নিজের কানে শুনলাম দেখলাম বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখলো যে তিনি বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন ওনার পিছনে তিন বাহিনীর প্রধান দাঁড়ানো আমরা দেখেছি নিজের কানে শুনেছি এটা তো ওই যে একাত্তরের স্বাধীনতার ঘোষণা না যে তখন আমাদের জন্ম হয়নি আমরা দেখতে পারি নেই এটা তো সেদিনের কথা এবং বাবুল ভাই সে বলেছে আমি গ্রহণ করেছি এবং আমি গ্রহণ করেছি এইটা যদি আমাদের হিরো আলম বলতো আমি এটা কোনো ম্যাটার মনে করতাম না এটা বাংলাদেশ রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি উনি বলেছেন উনি বলেছেন গুরুতর কথা যে তার পদত্যাগপত্র উনি কি পদত্যাগপত্র গিলে খেয়ে ফেলেছেন না গলায় ঝুলিয়েছেন না ডাস্টবিনে ফেলেছেন না বাথরুমের কমোডে ফেলেছেন নিশ্চয়ই এটা জানবার ব্যাপার আছে আর তখন যিনি বললেন আর এখন তিনি বলছেন তার তো মানসিক বিকার নাই নিশ্চয়ই যদি মানসিক বিকার থেকে থাকে আপনি যে সংবিধানের কথা বললেন তাহলে এটাও সংবিধানের সাথে পরিষ্কার বাংলাদেশের আপনি যে সংবিধানের কথা বললেন যে একজন নীতি নৈতিকতাহীন মানুষ ওনার অতীতের কথা আমি বাদই দিলাম বর্তমানের কথা বাংলাদেশ রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি থাকবার নৈতিক অধিকার হারিয়েছে স্পষ্ট অধিকার হারিয়েছেন আর আমি মনে করছি আমরা মনে করছি এই যে মামুন ভাই বললেন বারবার বাংলাদেশের মানুষ মনে করে এই রকম একজন মানুষ যিনি একজন উৎকৃষ্ট আওয়ামীলিগার হতে পারেন উৎকৃষ্ট ছাত্রলিগার হতে পারে যিনি অর্থ লুণ্ঠনের সাথে জড়িত তার বিরুদ্ধে দবিজনক পরিষ্কার যিনি দুধকে থাকা অবস্থায় পক্ষপাত করে একটা দলকে নিঃশেষ করবার জন্য টার্গেট করে দলের প্রধান দ্বিতীয় ব্যক্তিত্ব শত মানুষকে নিপীড়ন করেছেন অন্যদিকে তার দলের যেই দলকে তিনি ধারণ করেন লালন করেন পালন করেন সেই দলকে বাঁচাবার জন্য তার নেত্রীকে বাঁচাবার জন্য অসংখ্য মামলায় হোয়াইট ওয়াশ সার্টিফিকেট দিয়েছেন সেই মানুষকে রাষ্ট্রপতি বলেছে যিনি একটা সাথে নাম এসে পরিষ্কার যিনি বিদেশের একটা দ্বৈত নাগরিক বিদেশে যার সম্পদ পাচারের কথাও আমরা শুনছি এবং প্রমাণও পাচ্ছি দিনে দিনে পরিষ্কার হচ্ছে সেই মানুষকে আমি মহামান্য বলছি আর তিনি চেয়ারে বসে সকালে এক কথা বলছেন দুপুরে এক কথা বলছেন বিকেলে এক কথা বলছেন এটা কি আমাকে মানতে হবে এই যে যে ষড়যন্ত্রের কথা আমরা বলছি শুনছি দেখছি এই ষড়যন্ত্র এই মানুষকে বঙ্গভবনে রাখবেন যতদিন ততদিন বাংলাদেশ রাষ্ট্রের কপালে দুর্গতি আছে অশান্তি আছে ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয়ে দেখেছি সকালে এক গ্রুপ হঠাৎ করে গোজয় হয়েছে এই যে পনেরো বছরের বিপুল বৃত্ত বৈভব লুণ্ঠন দেশে বিদেশে সম্পদের পাহাড় এই সম্পদের একটা শক্তি কি নাই তারপরে তার ফেলে যাওয়া যে বাহিনী পতিত বাহিনী বিপুল মানে রাষ্ট্রের পরতে 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 নগ্ন দলবাজি প্রত্যেকটা জায়গায় পনেরো বছরের যে ওই কোয়ার মতো একটা একটা বিলুপ্ত হয়ে গেছে ওই যে বক্তব্য দিচ্ছেন প্রকাশ্যে এখনো জেলায় জেলায় এখনো বিভাগীয় কমিশনারা বসে আছে আসে মহালতবিতে এখনো অসংখ্য সচিব বদল হয় নাই এখনো অসংখ্য পুলিশ বদল হয় নাই শশা জায়গায় বসে আছে বহাল তবিতে এখনো পিপিএপিপি বদল হয় নাই জেলা শহর পর্যন্ত এই যে সামগ্রিক বাস্তবতা এই বাস্তবতায় বাংলাদেশ যে রাষ্ট্র জনতার যে রক্ত দান আমি মনে করি রক্তদানের সাথে এই প্রহসন হচ্ছে বিশ্বাসঘাতকতা হচ্ছে হচ্ছে এবং এই বেইমানির সাথে এই প্রহসনের সাথে এই ষড়যন্ত্রের সাথে এই বাংলাদেশ রাষ্ট্রের এই যে মহামান্য ব্যক্তি উনিও জড়িত আছেন আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে এই জন্যে কি করণীয় আমি জানিনা আমাদের রথী মহারথী সবাই আছেন আমাদের একটা সরকার হয়েছে এবং বাংলাদেশের সুদীধন আছে ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে তারাও সবাই মনে যায় নাই অনেকে শহীদ হয়েছে সকল মানুষ মনে জানে আমরা সতেরো বছর লড়াই করেছি আমাদের জীবনের যৌবনের করেছি। এই সমস্ত এই 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 সমস্ত আওয়ামী পেতাত তাদেরকে প্রোটেকশন দেবার জন্য নয় অবিলম্বে সময় এসেছে কি করা যায় আইন কি আছে আপনার সংবিধান কি আছে আমি জানি না ঘাট ধরে কেউ বের করে দেবো এই কথা আমি বলি না কিন্তু এই ধরনের ব্যক্তি বাংলাদেশ রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি হতে পারে না আমি জানিনা আমার ছোট মুখে বড় কথা হয়ে গেল কিনা এটা বাংলাদেশের বহু মানুষের হৃদয়ের কথা সেটাই আমি আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরছি আপনাকে ধন্যবাদ